হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতে আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওতে আমি দেখাবো হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার ভিডিও স্ক্রাইব এর ফুল টিউটোরিয়াল। অর্থাৎ আপনারা এই ভিডিও স্ক্রাইব যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আছে এবং যেটা যেটা দ্বারা আমরা হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি, সেটা কিভাবে তৈরি করবেন, ভিডিও এ টু জেড আমি সব দেখাবো আজকের এই ভিডিওতে। তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যারা হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার ভিডিও স্ক্রাইব সম্পর্কে জানেন না তাদের একটু বলি যে হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার হচ্ছে আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করতে চান বা ভিডিও মেক করতে চান কিন্তু আপনার ক্যামেরার সামনে আসতে চান না, অথচ পিপলের একটা ভালো এঙ্গেজমেন্ট দরকার আপনাদের, সেক্ষেত্রে হোয়াইটবোর্ড অ্যানিমেশন হচ্ছে একটা বেস্ট সফটওয়্যার। তো সেক্ষেত্রে আপনারা এই যে সামনে কথা বলার চেয়েও ভালো এঙ্গেজমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল জীবন সমস্যার সমাধান সেই চ্যানেলটা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে তাদের সব ভিডিও গুলোই হচ্ছে হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার। তো সেই রকম ভিডিও কিভাবে তৈরি করবেন আজকে আপনারা এই টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। তো ভালো এঙ্গেজমেন্টের জন্য আপনি ক্যামেরার সামনে না এসে যদি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এই হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার কোনো বিকল্প নেই। তো চলুন আমরা আজকে ভিডিওটা দেখবো যে কিভাবে আমরা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই আমরা সহজে হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করতে পারবো এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে আমরা ইউটিউবে চ্যানেলও ক্রিয়েট করতে পারবো এবং সেই চ্যানেল মনিটাইজডও করতে পারবো। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে কিভাবে আমরা খুব সহজেই ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে খুব সহজে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবো এবং সেই ভিডিওগুলো আমরা ইউটিউবেও ছাড়তে পারবো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করে জাস্ট আমরা সুন্দরভাবে এঙ্গেজিং ভিডিও তৈরি করতে পারবো ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগেই আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা হচ্ছে এই ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হচ্ছে আপনারা এই ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন সহজেই তাদের ওয়েবসাইট থেকে। এটা একটা পেইড সফটওয়্যার, আপনারা চাইলে ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন 7 দিনের। তো এছাড়া আপনারা যদি ফুল ভার্সনটা চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার ওয়েবসাইটে চলে যাবেন ডিরেক্ট। এই যে আমার রয়েছে www.walidtechbd.com, তো এই ওয়েবসাইট থেকে আপনারা গেলে এই জায়গায় দেখবেন বিভিন্ন সফটওয়্যার আমার আপলোড দেওয়া আছে। আপনারা সিম্পলি উইন্ডোজ 10 এই জায়গায় দেখে থাকুন, সফটওয়্যার ডাউনলোড নামে অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে আপনারা সব সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। আপনার যত ধরনের সফটওয়্যার রয়েছে এই জায়গা থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এবং সেই জায়গায় পোস্টটা ভালোভাবে পড়বেন, সেই পোস্টে উল্লেখ করা থাকে যে কীভাবে সফটওয়্যারটা আপনার ইনস্টল করা থাকবে, ইনস্টলেশন প্রসেসটা, কারণ অনেক সময় আপনারা ইনস্টল করতে প্রবলেম পড়ে যান। তো ফুল ভার্সনটা এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি সফটওয়্যার নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো চলুন এখন আমরা দেখি যে কীভাবে আমরা এই ভিডিও স্ক্রাইব দিয়ে পরিপূর্ণভাবে একটা ভিডিও তৈরি করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে এই ভিডিও স্ক্রাইব ইনস্টল করার পর এরকম একটা সফটওয়্যার পেয়ে যাব, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে ওপেন করতেছি। তো ভিডিও স্ক্রাইব ওপেন করবেন প্রথমে। তো ভিডিও স্ক্রাইব হচ্ছে স্পার্কল কোম্পানির। তো আমি এটা ওপেন করতেছি। তো দেখুন প্রথমে ক্লিক করলে এরকমভাবে আসবে। তো ভিডিও স্ক্রাইব হচ্ছে একটা পাতলা অর্থাৎ লাইট সফটওয়্যার, তেমন ভারী কোনো সফটওয়্যার না। এটা দিয়ে সহজেই হচ্ছে আপনি হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন এরকম আসবে, দেন হচ্ছে এগুলো লগ ইন করতে বলা হবে। তো আপনারা জাস্ট লগ ইন না করলে হবে, আপনারা যদি আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন দেন হচ্ছে আর এরকম কোনো এগুলো না করলে হবে, জাস্ট সিম্পলি এই জায়গায় লগ ইনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এইটা আপনারা ক্লোজ দিয়ে দিবেন। দেন দেখুন ইউ আর নাও অফলাইন মোড, অফলাইন মোডে আপনি ইউজ করতে পারবেন, জাস্ট আপডেট চাইলে আপডেট দিবেন না, দেন আপনারা এই ফুল ভার্সনটা পেয়ে যাবেন। এখন দেখুন আমরা সিম্পলি এই হচ্ছে ভিডিও স্ক্রাইবের ড্যাশবোর্ড। তো এই জায়গায় দেখুন নিচের দিকে কয়েকটা অপশন রয়েছে, এটা ইম্পোর্ট স্ক্রাইব ফাইল ফ্রম ইওর কম্পিউটার। আপনার যদি পূর্বে সেভ করা ফাইল থাকে এই জায়গা থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এবং এই জায়গায় রয়েছে সেটিং। তো এই সেটিংগুলো হচ্ছে ডিফল্টভাবে করা যায়, অ্যানিমেশনের টাইমগুলো আর কি ডিফল্টভাবে এই জায়গায় দেওয়া যায়, যেমন অটো সেভ টাইমিং 3 মিনিট, দেন ডিফল্ট ট্রানজেকশন টাইম 1 সেকেন্ড, এগুলো। তো এগুলো এখন বুঝবেন না, কারণ যখন আমরা
দেখব যে অ্যানিমেশন টাইমগুলো কি, তখন আমরা পরে এগুলো সেট করে নিতে পারবো। তো এগুলো তেমন ইম্পর্টেন্ট বিষয় না, তো চলুন আমরা দেখি। তো শুরু করার জন্য এই জায়গা হচ্ছে প্লাস আইকন দিয়ে ক্রিয়েট এ নিউ স্ক্রাইব, এটা ক্লিক করতে হবে। আর এছাড়া এই জায়গায় হচ্ছে আপনার পূর্বের প্রজেক্টে সেভ করা ফাইলগুলো থাকলে এই জায়গায় কিন্তু জমা হয়ে থাকবে, তো এই জায়গা থেকে সিম্পলি সেভ করা থাকলে সেগুলো এডিট করে নিতে পারবেন। তো আমি এই তো নতুনভাবে শুরু করব, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা স্ক্রাইব ফাইল নিয়ে নিলাম। তো এই হচ্ছে সাদামাটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন সফটওয়্যারের ইন্টারফেস। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সংখ্যক কিন্তু অপশন রয়েছে এবং আইকন রয়েছে, এগুলা দ্বারাই আমরা কাজ করব এবং পারফেক্টভাবে আমরা অ্যানিমেশন ভিডিও দেখব। তো অ্যানিমেশন ভিডিওগুলো কেমন হয় সেটা দেখার জন্য আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল আছে জীবন সমস্যার সমাধান, সেটার কয়েকটা ভিডিও দেখে আসতে পারেন, তাহলে বুঝবেন যে কত সুন্দর সুন্দর বানানো যায় এই হোয়াইটবোর্ড অ্যানিমেশন আর কীভাবে বানাতে হয় সেটাই তো আমরা এখন দেখব। তো দেখুন প্রথমে আইকনগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে এবং পরিচয় করানোর সাথে সাথে আমি কাজও দেখিয়ে দেবো, অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো দেখুন প্রথমে যে আইকনটা রয়েছে এটা হচ্ছে সেভ অর এক্সপোর্ট দিস স্ক্রাইব, আপনারা চাইলে যেই কাজটা করবেন এটা এই জায়গায় সেভ করে রাখতে পারবেন। তো এটা পরে দেখাবো কাজ করার পরে। আর এই যে এই জায়গায় যে সাদা বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে বিশাল একটা এরিয়া, অর্থাৎ বিশাল একটা ক্যানভাস, এটা আপনি জুম করে করে হচ্ছে যতগুলো খুশি আপনি অ্যানিমেশন যে ভিডিওগুলো সেগুলো আপনি দেখাতে পারবেন। তো মূল কথা হলো এটা একটা বিশাল হোয়াইট বোর্ড, তো এই বোর্ডকে আপনি জুম করে করে হচ্ছে আপনি কাজগুলো দেখাবেন। তো দেখুন অ্যানিমেশন করে কাজগুলো দেখাতে হবে। তো প্রথমে দেখুন এই জায়গায় যে দ্বিতীয় আইকনটা রয়েছে যে অ্যাড অ্যান ইমেজ টু দ্য ক্যানভাস, অর্থাৎ এই ক্যানভাসে আপনার একটা ইমেজ অ্যাড করার জন্য এইটা ক্লিক করতে হবে। তো দেখুন এটা ক্লিক করলে আপনার এগুলো ফাঁকা থাকবে, তো আমি পূর্বে এগুলো ব্যবহার করেছি বলে এই জায়গায় ইমেজগুলো রয়েছে। তো আপনি সিম্পলি কী করবেন দেখুন এই জায়গায় তাদের একটা সুবিধা হলো আপনি বাইরের ইমেজ তো ব্যবহার করতে পারবেন, সাথে আপনার এই জায়গায় একটা বড় একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে আপনি পিপলের ছবি বা বিভিন্ন যে যা কিছু আপনার ইমেজের প্রয়োজন এই জায়গা থেকে নিতে পারবেন। তো আমি প্রথমে লাইব্রেরিটায় যাই, লাইব্রেরিটা আপনাদের দেখায় দেখুন, ব্রাউজ দ্য বেজ লাইব্রেরি। তো দেখুন লাইব্রেরিতে ক্লিক করলে আপনার এই জায়গায় অনেকগুলো অপশন চলে আসছে, যে অপশনগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো কিছু নিতে পারেন আপনার যা প্রয়োজন হবে। যেমন এই জায়গায় কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, যেমন এক্সাম্পল মানি। তো আমি যদি এই জায়গায় সিম্পলি সার্চ দিই যে হিউম্যান লিখে যদি আমি এই জায়গায় সার্চ করি, তাহলে দেখবেন অনেক মানুষের ছবি আমি পেয়ে যাব। তো আমি সিম্পলি এই জায়গায় হিউম্যান লিখে সার্চ করলাম। তো এই লাইব্রেরিটা বড় হওয়ার কারণে আপনার প্রথমে একটু সার্চ করতে বা লাইব্রেরিতে সময় নিতে পারে। তো দেখুন এই জায়গায় হিউম্যান লিখে সার্চ করলাম মতো এই জায়গায় ছেলে মেয়ে আপনার যেই ধরনের অ্যানিমেশনের জন্য কার্টুন প্রয়োজন এই জায়গায় আপনি পেয়ে যাবেন। এই জায়গায় দেখুন হিউজ কিন্তু আছে, যত প্রয়োজন আপনার এই জায়গায় পেয়ে যাবেন। তো আমি সিম্পলি দেখানোর জন্য আপনাদের যে কোনো একটা ছবি নিয়ে নিলাম, তো আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে সিম্পল একটা বয়ের ছবি। তো এই তো কথা হচ্ছে আপনার আগে এই অ্যানিমেশন ভিডিও করার আগে আপনার আগে নিজেকে ঠিক করতে হবে যে আপনি কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছেন, কোন বিষয়ে কোন টপিক্সের উপরে ভিডিও বানাতে যাচ্ছেন সেটা আগে সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী এই জায়গায় হচ্ছে অ্যানিমেশন আকারে আপনার সাজাতে হবে। তো এর জন্য প্রথমে আপনি হচ্ছে একটা সাউন্ড ক্লিপ রেকর্ড করে নেবেন অডাসিটি সফটওয়্যার দিয়ে বা যে কোনো সফটওয়্যার দিয়ে, অডাসিটি দিয়ে কেউ রেকর্ড করতে তা নিয়ে ভিডিও আছে আমার, দেখে নেবেন। তো একটা সাউন্ড সুন্দরভাবে রেকর্ড করে MP3 ফরম্যাটে, দেন হচ্ছে সাউন্ডটা এই জায়গায় ইম্পোর্ট করে, দেন সাউন্ডের সাথে মিলিয়ে মিলিয়ে যদি আপনি অ্যানিমেশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সুবিধা হবে। তো আমি প্রথমে এগুলো একটু দেখাবো, দেন সাউন্ড অ্যাড করে আপনাদের দেখাবো। তো দেখুন প্রথমে আমি একটা ম্যান আনলাম, তো এটা একটা হচ্ছে কন্টেন্ট, তো আমি আরেকটা কন্টেন্ট আনবো। তো দেখুন এই ম্যান আনছি এনেছি যেহেতু, তো এই ম্যানের ভিতরে এই জায়গায় এটা ক্লিক করার পর দেখুন এই জায়গায় কতগুলো আইকন এনাবল হয়ে গিয়েছে, দেখুন এই আইকনগুলোর কাজ কি সেগুলো এখন দেখব। তো প্রথমে দেখি ম্যানটা আনার পরে এই যেগুলো দেখুন কর্নারে আমরা ধরে টেনে ছোটো বড়ো করতে পারি, আপনার যদি রোটেট করার প্রয়োজন পড়ে তাহলে এই যে মাঝের যে আইকন এটা দ্বারা আপনারা রোটেট করতে পারবেন সহজেই, এবং এই যে নিচের আইকন দ্বারা এমন চ্যাপটা বা লম্বা করতে পারবেন খুব সহজেই। তো এটা আপনার ইচ্ছে মতো, যে পাশে মোটা করতে পারবেন যদি পাশে মোটা করার প্রয়োজন হয়। তো
ইচ্ছে মতো আপনি এটা বসাবেন একটা জায়গায় যেই জায়গায় আপনি বসাতে যাচ্ছেন তো হোয়াইট বোর্ডটা দেখুন যে কোনো জায়গা রেখে আপনারা কাজ করতে পারবেন তো আমি 100% জুম দিয়ে করতেছি তো দেখুন এটা ক্লিক করার পর এই জায়গায় কয়েকটা অপশন চালু হয়েছে দেখুন এই একটা আছে ক্যামেরা লক অর্থাৎ সেট ক্যামেরা টু লক টু দা কারেন্ট পজিশন অর্থাৎ এই পজিশনে আপনি যদি এই ছবিটাকে রাখতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে এই প্রথমে এটাকে লক করে দিতে হবে দেখুন এই ছবিটা এই জায়গায় রেখে আমি এখন লক করে দিলাম এখন এই ছবিটা এই জায়গায় সেট হয়ে গেছে এই ছবিটা এই জায়গা থেকেই হচ্ছে আপনার অ্যানিমেট করা হবে তো অ্যানিমেট কিভাবে করা হবে সবই বুঝাবো আগে আমরা এক মানে একটা দিক থেকে দেখি দেখুন তো এই হচ্ছে লক আবার যদি আপনি লক আনলক করতে চান সেক্ষেত্রে এই নিচেরটা ক্লিক করলে দেখুন এটা আনলক হয়ে গেছে এখন আবার আপনি এটা নাড়াতে পারবেন আর যখন লক করবেন তখন হচ্ছে আপনার বোর্ডটা সহ আপনি এদিক ওদিক করতে পারবেন তো এটা এই পজিশনে স্কেলে লক হয়ে থাকবে আর হচ্ছে আপনি যদি কোনো কিছু সরিয়ে ফেলতে চান আনার পরে সিম্পলি আপনি যে কেচি দিয়ে কাট করলে এটা রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে রিমুভ করার জন্য আর এটা হচ্ছে কপি করার জন্য আপনি যদি এই ছবিটাকে আবার কপি করতে চান দেখুন কপি করলে এটা হচ্ছে আপনি এই এই যে এটা হচ্ছে এখন কপি হয়ে গিয়েছে তো আপনি চাইলে এই যে আবার পেস্ট অপশন দিয়ে দেখুন এই যে পেস্ট করলে আপনার এটা আবার পেস্ট হয়ে গেল অর্থাৎ দুইবার আনার প্রয়োজন নেই পেস্ট করতে পারবেন এভাবে কপি পেস্ট করতে পারবেন তো আমি দ্বিতীয় এটা এই দেখুন এটা দ্বারা কাট করে সরিয়ে ফেললাম তো এখন একটাই রয়ে গেল এবং এই যে কর্নার একটা আছে এটা দ্বারা হচ্ছে যদি আপনি এটা হাইড করে রাখতে চান সেক্ষেত্রে এটা তো এই হচ্ছে এই কর্নার অপশনগুলো ডান দিকের এবং এইবার দেখি আমরা এই যে ছবিটা বা যে কোনো কিছু প্রথমে কিন্তু এইটা দ্বারা আমরা ছবি অ্যাড করছি আপনারা মনে রাখবেন এইটা দ্বারা হচ্ছে আপনি যে কোনো কিছু এই লাইব্রেরি থেকে যে কোনো ইমেজ যে কোনো লোগো আপনি অ্যাড করতে পারবেন এই লাইব্রেরি থেকে অথবা আপনি যদি আপনার কম্পিউটার থেকে অ্যাড করতে চান সিম্পলি এই যে নিচে দেখুন এই যে ইম্পোর্ট এসবিজি জিপ ফাইল বিটমেড ইমেজ ইন জিপ ফাইল অর্থাৎ আপনার দেখুন এই জায়গায় যে এই সফটওয়্যারটার একটা ই হচ্ছে আপনার এসবিজি এবং জিপ ছবিগুলো ছাড়া আউটলাইনে তারা আঁকতে পারে না যেমন আমরা হ্যান্ড ড্রয়িং দেখব একটু পর হাত দিয়ে এঁকে দেন দেখাবে তো সেটা হচ্ছে এই যে জিপ বা এসবিজি ফরম্যাট ছাড়া পারে না এই জন্য আমরা যদি কোনো জেপিজি ফরম্যাটে ছবি দেই তাহলে সেটা পুরো হাত দিয়ে আঁকবে তো একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আউটলাইনে কীভাবে আঁকে এবং হচ্ছে সম্পূর্ণ ছবিটা কীভাবে আঁকে তো আমরা একটা ইমেজও ইনপুট করে পরে দেখাবো তো প্রথমে এটা দেখলাম এখন দেখুন এটার পজিশনটা কীভাবে সেট হয় তো দেখুন এই জায়গায় এই জায়গায় দেখুন প্রথমে একটা চোখের মতো অপশন আছে এটা দ্বারা হচ্ছে অফ অন করতে পারবেন আপনি তো এটার সাথে এই কর্নারের এটারও সম্পর্ক আছে এটা অফ করে এটা যদি অন করেন আবার অফ অন করতে পারবেন এই দেন হচ্ছে এই জায়গায় দেখুন আপনি ছবিটার উপরে ডাবল ক্লিক করলে অপশনগুলো পাবেন অথবা আপনি এই যেটা বোর্ডের মতো দেখতে পাচ্ছেন সিন্স প্রপার্টি অফ দ্য এলিমেন্ট এই জায়গায় ক্লিক করলে আপনি এই যে এইটার এই ছবিটার এই ইমেজটার প্রপার্টিসগুলো পেয়ে যাবেন অর্থাৎ অ্যানিমেট করার জন্য যে অপশনগুলো তো দেখুন এই জায়গায় ডিফল্টভাবে দেওয়া আছে এই পিকচারটা অ্যানিমেট করবে 8 সেকেন্ডে কিন্তু আমরা এত সেকেন্ড নেব না কারণ আমাদের কথার সাথে এটা মিলাতে হবে কথা যতটুকু সময় বলবো আমরা ততটুকু টাইম দেবো এটাকে তো আমি সিম্পলি নর্মালি এখন এটাকে 3 সেকেন্ড করে দিলাম যে 3 সেকেন্ড সময়ের মধ্যে এটা আঁকবে তো এটা কীরকম আঁকবে দেখুন আমরা যদি এই জায়গায় একটা প্লে করি তো দেখুন এই যে দেখাচ্ছে যে 3 সেকেন্ড সময় এই যে হাত দিয়ে দেখুন একে ফেললো এইভাবে দেখাবে তো এরকমভাবে হাত দিয়ে তারা একে দেখাবে আপনি চাইলে হাত চেঞ্জ করতে পারবেন আমি দেখাচ্ছি তো প্রথমে আমরা এই অ্যানিমেট টাইমটা অর্থাৎ এই যে কতটুকু সময়ের ভিতরে এটা আঁকবে 3 সেকেন্ড দিলাম দেন দেখুন পজ টাইম এটা আঁকার পরে অন্য একটা এলিমেন্টে যাওয়ার যে সময়টা যাওয়ার জন্য 0.5 সেকেন্ড হচ্ছে এটা পজ হয়ে থাকবে দেন ট্রানজিশন একটা কন্টেন্ট থেকে একটা কন্টেন্টে ট্রানজিশন হয়ে যেতে 1 সেকেন্ড সময় তো আমি দেবো 1 সেকেন্ড দেবো না 0.5 সেকেন্ড সময় দিলাম দেন হচ্ছে এই জায়গায় দেখুন আরও কিছু অপশন আছে যে ওয়ানলি ড্র স্ট্রোক শুধু স্ট্রোক আঁকবেন নাকি সম্পূর্ণ ছবি তো আপনি চাইলে সেটা যে কোনোটা করতে পারেন যদি ওয়ানলি ড্র স্ট্রোক দেন তাহলে শুধু দেখুন স্ট্রোক লাইনটা আঁকবে দেখুন শুধু স্ট্রোক লাইনটা আঁকবে তো আপনি এটা উঠিয়ে দিতে পারেন দিতেও পারেন এটা আপনার খুশি দেন দেখুন নো ব্রাশ শুধু জিপে রাখতে পারেন বা নো ব্রাশ যেটা খুশি আপনি ফুল কালার রাখতে পারেন বা শুধু আউটলাইন যদি শুধু আউটলাইন রাখেন এরকম আউটলাইন হবে কালারটা থাকবে না শুধু আউটলাইনে রাখতে পারেন তো আমি ফুল কালার রাখলাম অথবা গ্রে স্কেল 3টা অপশন আছে 4টা অপশন আছে দেখতে পাচ্ছেন তো এই ফুল কালার রাখলাম দেন 100% সলিড বা এগুলোকে কমিয়ে
95% সলিড এগুলো আপনার ইচ্ছামতো দিতে পারেন তারপর ছবি যদি আপনি উল্টাতে চান যেমন ভার্টিক্যাল হরিজন্টাল করতে চান তাহলে দেখুন এটা দিয়ে হচ্ছে আপনি ছবি উল্টাতে বা পাশে মুভ করাতে পারবেন এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন সেটাও পারবেন এবং দেখুন এই পজ টাইম অ্যানিমেট এবং ট্রানজিশন টাইম দেখলাম আমরা এই হচ্ছে অপশনগুলো আর এই যে হাত দিয়ে অ্যানিমেট করে তো আমি একটাই সবগুলো দেখিয়ে দিছি দেন অন্যগুলো কিন্তু জাস্ট করে যাব আপনারা বুঝে যাবেন তখন তো দেখুন এই জায়গায় আপনি এই ছবিটা চাইলে এই ছবিটার জায়গায় অন্য ছবি রিপ্লেস করার জন্য সে অপশনটা রিপ্লেস করতে চাইলে আবার সে লাইব্রেরিতে দেখাবে জায়গা থেকে আপনি রিপ্লেস করতে পারবেন আমরা রিপ্লেস করছি না দেন দেখুন এই জায়গায় রয়েছে অ্যাড চেঞ্জ ফিল্টার সাস ড্রপ শ্যাডো যে ড্রপ শ্যাডোগুলো আছে এই ফিল্টার আপনি চাইলে এই জায়গাতে চেঞ্জ করতে পারেন যেমন ব্লার কমাতে বাড়াতে পারেন দেন হচ্ছে যে গ্লো কমাতে বাড়াতে পারেন ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন সিচুরেশন কন্ট্রাস্ট এগুলো আমরা জানি সবাই তো এগুলো কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যানিমেট করতে পারেন ডিফল্ট যেমন আছে এমন থাকলেও হবে দেন দেখুন এই জায়গায় হচ্ছে হাত হাতটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে এই জায়গায় এখন যেমন দেখতেছি এই হাতটা দিয়ে হ্যান্ড ড্রয়িং হচ্ছে তো আমরা চাইলে এটা না দিয়ে অন্য হাত ব্যবহার করতে পারি যেমন দেখুন এই যে বিভিন্ন হাত কলম দেন পেন্স বিভিন্ন কিছু আছে আপনারা চাইলে যে যেমন এই হাত না দিয়ে যদি আমরা এই হাতটা ব্যবহার করি তাহলে দেখুন এটা হচ্ছে বাঁ হাত দিয়ে করবে তো এইরকম যেমন দেখুন আমি ওটা সিলেক্ট করলাম এখন যদি দেখি দেখুন বাঁ হাত দিয়ে উল্টোভাবে করছে তো আমি কী করব আমি বাঁ হাত না আমি বরং ডান হাতে রাখবো তো হাত চেঞ্জ করে এটা করে দিলাম আগেরটার মতো দেন ওকে দেন এই হচ্ছে হাতের অপশন আর যদি এটা ডিলিট করতে চান এটা রিমুভ প্রপার্টি আর যদি আপনার অ্যানিমেশন টাইম এগুলো ঠিক হয় দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন এখন আমার এই প্রপার্টিটা রেডি তো প্রথমটা দেখানোর জন্য এত সময় গিয়েছে তো এটা আপনার খুব অল্প সময় কিন্তু করতে পারবেন দেন দেখুন এই একটা এলিমেন্ট গেল এখন আমি চাচ্ছি একটা টেক্সট অ্যাড করতে তো একটা টেক্সট অ্যাড করার জন্য এই জায়গায় দেখুন অ্যাড টেক্সট টু দ্য ক্যানভাস এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এই জায়গায় টেক্সট অ্যাড হয়ে যাবে তো আমি একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি হাই হাই লিখে আমি তিনটা ডট দিয়ে দিলাম তিনটা ডট দিয়ে দিলাম তো এই হচ্ছে একটা প্রথম টেক্সট নিলাম এটাও একটা কন্টেন্ট হবে এবং এই জায়গায় দেখুন টেক্সটের জন্য আবার ফন্ট আছে এবং কালার আছে দেখুন আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবেন এই যে দেখুন যদি ফন্টে ক্লিক করি আমরা তাহলে এই জায়গায় ফন্টের যে তাদের একটা স্টোর রয়েছে আপনার কম্পিউটারে যত ফন্টগুলো আছে এই ফন্টগুলো এই জায়গায় কিন্তু শো করবে এবং সেই ফন্টগুলো আপনি জাস্ট ইম্পোর্ট করে আপনি নিতে পারবেন এই জায়গায় অ্যাড করতে হবে প্রথমে এই যে যেমন দেখুন যেগুলো ব্লু হয়ে আছে হালকা এগুলো হচ্ছে আমার অ্যাড করা আছে আর যেগুলো ব্লু নাই হোয়াইট আছে সেগুলো হচ্ছে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য সিম্পলি আপনার যদি একটা ফন্ট অ্যাড করতে হয় যেমন ধরুন আমি একটা ফন্ট অ্যাড করে দেখাই আপনাদের যেমন হচ্ছে এই যে ব্রিফ শরীফ এই ফন্টটা যদি আমি অ্যাড করি এই জায়গায় যদি এই যে ক্লিক করে সিম্পলি ওকেতে ক্লিক করলে এই দেখুন এটা অ্যাড হয়ে যাচ্ছে এই যে নিচের দিকে থেকে অ্যাড হচ্ছে তো এইভাবে সিম্পলি আপনি জাস্ট অ্যাড করে নিতে পারেন তো আমি এটা অ্যাড করে নিচ্ছি একটু টাইম নিতে হবে জাস্ট যে এই যে এই ফন্টের আন্ডারে যতগুলো ফন্ট আছে সেই ফন্টগুলো এই জায়গায় হচ্ছে ইম্পোর্ট হচ্ছে এই জন্য হচ্ছে একটু সময় নেবে তো প্রথমে একবার অ্যাড করার পর এরপরে এই ফন্টটা আপনি চাইলে ইজিলি ইউজ করতে পারেন তো দেখুন এখন এই যে ফন্টটা এই ফন্টটা এই ব্রি শেরিফে দেখাবে তো এবং আপনি চাইলে ফন্টে কালার দিতে পারেন তো কালার ছাড়া আমি আগে অ্যাড করি দেখুন এই ফন্টের স্টাইলে আমরা যদি ওকে দেই তাহলে দেখুন এই যে একটা টেক্সট অ্যাড হয়ে গেল হাই লেখা একটা টেক্সট অ্যাড হলো তো দেখা গেলো এই ফন্টটা আপনার পছন্দ না সেক্ষেত্রে আপনি আবার এই জায়গায় যাবেন এই জায়গায় গিয়ে আপনি কী করবেন টেক্সট টেক্সট থেকে আপনি ফন্ট এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন ধরুন আমি বেসিক বা এই যে জর্জিয়া এটা দিলাম এটা দিয়ে যদি ওকে দিই তাহলে এটা এইরকম আসবে এখন অন্য স্টাইলে হলো হাই তো অথবা যে কোনো একটা ফন্ট স্টাইল আপনার পছন্দ মতো দিবেন তো এই ফন্ট স্টাইল তো চেঞ্জ আমরা শিখলাম দেন দেখুন এই ফন্টটা অ্যানিমেট কীভাবে করতে হয় বা কালার করি কীভাবে দেখুন এই যে যদি কালারের উপরে ক্লিক করি আপনি যে কোনো একটা কালার ফন্ট দিতে পারেন যেমন আমি যদি একটা রেড কালার দিয়ে দিই এবং ফন্ট যদি বেসিক রাখি তাহলে কীরকম হয় তাহলে দেখুন এইরকম হয় তো এটাও একটা সুন্দর দেখা এটা আসলে আপনার যেরকম ইচ্ছা সেরকম আর অ্যানিমেশন হচ্ছে তিন ধরনের অ্যানিমেট করতে পারবেন আপনি একটা হচ্ছে হ্যান্ড ড্রয়িং হ্যান্ড বা পেন্সিল বা যা দিয়ে ড্র করেন অর্থাৎ ড্র অ্যানিমেশন একটা হচ্ছে মুভিন অর্থাৎ একদিক থেকে অন্যদিকে মুভ করবে মুভিন আর একটা হচ্ছে মর্ফ তো তিনটা অ্যানিমেশনই আমি দেখাবো তো ভিডিওটা একটু লং হলে ধৈর্য ধরে দেখবেন আমি চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে আপনার এই
সম্পূর্ণ টিউটোরিয়ালটা শেষ করতে তাহলে আপনাদের সুবিধা হবে তো দেখুন তো হ্যান্ড ড্রয়িং হলো এই এই অপশনগুলো আপনারা দেখছেন এই অপশনগুলো সবই এক তো এই হাই কথাটা লিখতে কতটুকু সময় নেব আমি 1.5 সেকেন্ড এই জায়গায় আছে এবং ট্রানজিশন টাইমটা আমি 0.5 সেকেন্ড রাখলাম এবং এই জায়গায় হাত এগুলো আপনি বরাবরের মতোই চেঞ্জ করতে পারবেন দেন আমরা এটা টিক দিলাম এটাও ড্রোতে রাখলাম তো এখন আমাদের দুইটা এলিমেন্ট হয়ে গেল তো আমি চাচ্ছি যে এই হাই কথাটা প্রথমে থাকবে কারণ আমি যখন একটা ভয়েস অ্যাড করব তো ভয়েস অ্যাড করলে প্রথমে আমি হাই দিয়ে শুরু যদি করি সেক্ষেত্রে প্রথমে হাই কথাটা থাকবে সেই জন্য আমি দেখুন কি করব এই যে নিচের যে এলিমেন্টটা এই এলিমেন্টটা আপনি আগে পরে নিতে পারবেন জাস্ট এই যে মুভ করবেন মুভ করলে প্রথমে হাই আসলো দেন হচ্ছে আপনার এই যে ইমেজটা আসলো তো এই যে দুইটা এলিমেন্ট অ্যাড করে ফেললাম তারপরে চলুন এই ধরুন আমার এই যে বোর্ডটা আছে এটা এটাও আমি এখন এই জায়গায় লক করে দিলাম যে বোর্ডটা আছে বোর্ডটা এই জায়গায় এখন আর জায়গা নেই সেক্ষেত্রে আমরা কি করব সিম্পলি দেখুন এটাকে উপরের দিকে বা ডান দিকে বা বাম দিকে যেদিকে খুশি আপনি জাস্ট টেনে সরিয়ে দিবেন এবং আপনি নতুন একটা ক্যানভাস তখন আবার পেয়ে গেলেন এই জায়গায় আপনি আবার নতুন কিছু অ্যাড করবেন তো এই জায়গায় আমি ধরুন আরেকটা নতুন ইমেজ নিয়ে আসি তো আরেকটা নতুন ইমেজ আমি কম্পিউটার থেকেও আনতে পারি অথবা এই জায়গায় আমার ইম্পোর্ট করা আছে আমি আগে থেকে এটা নিয়ে রেখেছি তো এটাকে আমি ইম্পোর্ট করলাম এটা কম্পিউটার থেকে জাস্ট হচ্ছে নেওয়া জাস্ট এই জায়গা থেকে দেখুন এই যে রিপ্লেস ইমেজ এই যে এই জায়গা থেকে আপনি কম্পিউটার থেকে নিয়ে নেবেন জাস্ট এই দেখুন যে কোনো জেপিজি ফাইল আপনি সহজেই এই জায়গায় ইম্পোর্ট করতে পারবেন তো জেপিজি ফাইল যেভাবে হচ্ছে ড্র হয় দেখুন এই জেপিজি ফাইল হচ্ছে এইভাবে ড্র হবে অর্থাৎ পুরো ইমেজটাই ড্র হবে আর আপনি যদি একটা টেক্সট ড্র হয় কিভাবে এটা একটু যদি আমরা দেখি দেখুন টেক্সটটা ড্র হয়েছে আউটলাইনে এই দেখুন এই ইমেজগুলো আউটলাইনে ড্র হচ্ছে অথচ আমাদের এটা কিন্তু ড্র হচ্ছে ইমেজ আকারে তো এই এই যে দেখুন আমরা এটা যে দেখলাম এটা কিভাবে দেখলাম এই যে তিনটা এলিমেন্টস আমরা অ্যাড করলাম প্রথমে এই দুইটা এলিমেন্ট অ্যাড করছিলাম দেন হচ্ছে আমরা পরের একটা এলিমেন্ট অ্যাড করছি তো এগুলো যে আমরা টাইমটা দিয়েছিলাম দেখুন এই যে লাস্টের যে এলিমেন্টটা আমাদের ছিল ভিডিও স্ক্রাইব লেখা এই এলিমেন্টটা আমাদের যে টাইমটা দিয়েছিলাম দেখুন 4.5 সেকেন্ড তো আমি এটা 4 সেকেন্ড রাখলাম এটা ট্রানজেকশন টাইম তো এইটা আসলে আপনি ভয়েসের সাথে মিলাবেন মিলিয়ে দেন হচ্ছে এইটা হচ্ছে দিয়ে দিবেন দেন ওকে এখন আমাদের মোটামুটি টেক্সট ইমেজ কীভাবে অ্যাড করতে হয় আমরা শিখে গেলাম এবং দেখুন ইনফোগ্রাফিক চার্ট এটা আপনার যদি প্রয়োজন হয় আপনি বার চার্ট পাই চার্ট বিভিন্ন ধরনের চার্টে যে অ্যাড করতে পারবেন এগুলো নিজেরাই পারবেন তো এই চার্ট যখন অ্যাড করা লাগে আপনার অ্যাড করে নিতে পারবেন তো চার্ট জেনারেলি লাগে না অ্যাড করতে হলে এই জায়গায় চার্ট অ্যাড করে নেবেন জাস্ট এই জায়গায় দেখুন এই যে আপনার পেস্ট ইউ ডেট ডাটা আপনার ডাটাগুলো এই জায়গায় দিতে হবে তারপর বাই চার্ট বার চার্ট বা বিভিন্ন চার্টের টাইপ আছে এই যে যেমন বার চার্ট পাই চার্ট লাইন চার্ট এগুলো অ্যাড করে নেবেন তো চার্টটা আমি এখন অ্যাড করছি না কারণ হচ্ছে আমরা জেনারেলি যে ধরনের ভিডিও বানাবো যে চার্ট না থাকলেও হবে তো তারপরে দেখুন এখন মূল বিষয় বা কাজ হচ্ছে মিউজিক অ্যাড করা তো মিউজিক আপনি এই জায়গায় ডিরেক্ট রেকর্ডও করতে পারবেন আবার চাইলে আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার কম্পিউটার থেকে আগে রেকর্ড করা তো আমার সাজেশন হবে যে আগে রেকর্ড করে রাখবেন দেন ইম্পোর্ট করবেন তাহলে হচ্ছে মিলাতে সুবিধা হবে তো আমি একটা মিউজিক রেকর্ড করে রেখেছি আগেই তো সেটা আমি এই যে আনবো দেখুন কীভাবে আনলাম সিম্পলি এই যে এই জায়গায় ক্লিক করবো মিউজিকে মিউজিক থেকে আমরা কী করবো নো ট্র্যাক সিলেক্ট এই জায়গা থেকে দেখুন ফাইল আপলোড এই যে ইম্পোর্ট ফাইল তো আমরা এই যাতে ইম্পোর্ট করবো দেখুন এই জায়গায় স্যাম্পল অডিও নামে আমি একটা মিউজিক রেকর্ড করে রেখেছি MP3 ফাইলে এটাকে আমরা ওপেন করবো এই যে এই জায়গায় চলে আসলো এখন আমরা এটা সাউন্ড যতটুকু দেওয়ার ইচ্ছা যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় তাহলে সাউন্ড কমিয়ে রাখবেন আর যদি এটা ফুল মিউজিক আসল মিউজিক হয় তাহলে সাউন্ড বাড়িয়ে দেন এটাকে আমরা ওকেতে ক্লিক করবো এখন কিন্তু আমাদের এই ভিডিও প্লে হলে মিউজিকটা কিন্তু সেট হয়ে গেল তারপরে আপনি যদি চান যে ভয়েস রেকর্ড করবেন সেক্ষেত্রে হচ্ছে এই ইমেজ যে এইটা দ্বারা এই আইকনটা দ্বারা আপনি রেকর্ড করতে পারবেন ডিরেক্ট সিম্পলি রেকর্ডে ক্লিক করলে দেখবেন এই যে রেডি এখন জাস্ট এই আইকনটায় ক্লিক করলেই মাইক্রোফোন রেডি আপনি রেকর্ড শুরু হয়ে যাবে তো আমি আর রেকর্ড করে দেখাচ্ছি না কারণ আমি এই জায়গায় অলরেডি কি মিউজিক অ্যাড করেছি তো এখন যদি আমরা এই কয়েকটা অপশন দ্বারাই এবং এই মিউজিক অ্যাড করা হয়েছে এখন যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি তাহলে কেমন হয় আমরা একটু দেখি
দেখুন প্লে করলাম এই কেমন আছেন সবাই আপনারা দেখছেন আজকে হোয়াইটবোর্ড অ্যানিমেশন টিউটোরিয়াল আজকে আমি আপনাদের যে সফটওয়্যারটি শেখাচ্ছি সেটির নাম হচ্ছে ভিডিও স্ক্রাইব তো দেখা গেল আমার সাউন্ড শেষ কিন্তু আমার হচ্ছে ঠিকভাবে মিললো না ভয়েসের সাথে দেখা গেল এই যে ভিডিও স্ক্রাইব লেখাটা আসলো এটা মিললো না তো এই যে মিলে নাই এই জিনিসটা হচ্ছে এখন এই অ্যানিমেশনের মাধ্যমে আমাদের মিলাতে হবে তো কিভাবে মিলাবো দেখুন প্রথমে হাই লেখাটা আসছে হাই লেখাটা মনে হলো যে ঠিকভাবে হলো যেমন আমরা যদি আবার একটু প্লে করি হাই কেমন আছেন সবাই আপনারা দেখছেন আজকে হোয়াইটবোর্ড অ্যানিমেশন টিউটোরিয়াল আজকে আমি আপনাদের যে সফটওয়্যারটি শেখাচ্ছি সেটির নাম হচ্ছে ভিডিও স্ক্রাইব অর্থাৎ হচ্ছে লাস্টে আমাদের এই ভিডিও স্ক্রাইব এই যে এইটা মূলত মিললো না কিন্তু এই দুটা মোটামুটি মিলেছে তো এরকম আপনার মিলাতে হবে তো দেখুন হাই কতটুকু আপনি হয়তো 1.5 সেকেন্ডে বলা শেষ হয়ে গেছে তো এটা 1.5 সেকেন্ড রাখলাম বাট এই যে এইটার অ্যানিমেশন টাইমটা একটু বেশি হয়ে গেছে তো আমরা এইটার অ্যানিমেশন টাইমটা কমিয়ে দেবো দেখুন এটা ড্রো 3 সেকেন্ড দিয়েছে তো আমি 2.5 সেকেন্ড দিলাম বাট ড্রো যদি 3 সেকেন্ড রাখি আমরা 2.5 রাখলাম ট্রানজিশন টাইম এরকম রাখার পরে ওকে দিলাম এবং এই জায়গায় এটা ড্রো 4 সেকেন্ড আছে তো আমরা এটা ড্রো 4 সেকেন্ড না দিয়ে 3 সেকেন্ড বা 2.5 সেকেন্ড দিলাম এবং এবার যদি আমরা ওকেতে দেই তা দেন যদি আমরা এটাকে এবার প্লে করি আর একটু ব্যাপার হচ্ছে এইটাকে আমরা লক করে দেব এই যে এই জিনিসটা হচ্ছে এই জায়গায় এনে এটাকে আমরা লক করে দেব দেন এবার যদি আমরা প্লে করি দেখুন হাই কেমন আছেন সবাই আপনারা দেখছেন আজকে হোয়াইটবোর্ড অ্যানিমেশন টিউটোরিয়াল আজকে আমি আপনাদের যে সফটওয়্যারটি শেখাচ্ছি সেটির নাম হচ্ছে ভিডিও স্ক্রাইব তো দেখতে পেলেন এবার কিন্তু আমাদের একদম ভয়েসের সাথে পারফেক্টভাবে এই কথাগুলো মিলে গেছে তো এইভাবে আপনি আগে ভয়েসটা এই জায়গায় অ্যাড করে নেবেন অ্যাড করার পর এই ভয়েসের সাথে মিলিয়ে এই জায়গায় যে সেকেন্ডগুলো আছে অ্যানিমেশনের টাইমগুলো এবং পজ এবং ট্রানজিশন টাইম এগুলো দিয়ে জাস্ট আপনি মিলিয়ে নেবেন এই হচ্ছে আপনার হোয়াইটবোর্ড অ্যানিমেশনের কাজ তো আশা করি বুঝে গেছেন যে কীভাবে আপনি অ্যানিমেশন করবেন এখন আরও কিছু অপশন বাকি রয়েছে সেগুলো আমি দেখাই যেমন হচ্ছে দেখুন এই জায়গায় কিছু অপশন রয়েছে এই মুভিন এবং মর্ফ তো এই জিনিসগুলো একটু দেখাই যেমন আরেকটা ইমেজ আমি অ্যাড করি এই জন্য তো আমি সিম্পলি আরেকটা এই ইমেজটা অ্যাড করলাম তো ইমেজটা কোথায় অ্যাড করবো আমরা এই ভিডিও স্ক্রাইবের এই পাশে অ্যাড করলাম তো এইটাকে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ওই সাউন্ডের বাইরে রাখলাম মূল যে ভিডিও আমরা দেখলাম যে এইভাবেই মূলত কাজ করে তো অন্য অন্য যে অ্যানিমেশনগুলো কীভাবে কাজ করে সেটা একটু দেখবো আমরা জাস্ট এটা এই জায়গায় আনলাম দেন ড্রো আমরা ড্রোর অ্যানিমেট টাইমটা কমিয়ে দিলাম হচ্ছে 2 সেকেন্ড করে দিলাম জাস্ট ট্রানজেকশন টাইম 0.5 এগুলো রাখলাম দেখুন এবার আমি মুভ ইন করবো এই ইমেজটাকে আর আমি ড্রো করবো না এই দেখুন হাত দিয়ে মুভ ইন করবে যে কোনো পাশ থেকে দেখুন এটা হচ্ছে নিচ থেকে করলো এই যে কর্নার থেকে করলো আপনি যদি ডান দিকে করতে চান এই ডান দিক থেকে দেখুন ডান দিকে রেখে আপনি যদি এই জায়গায় দেন দেখুন হাত দিয়ে আপনার এটা মুভ করে দেবে আবার যদি বাম দিক থেকে চান দেখুন বাম দিক থেকে তো আপনি যেই দিক থেকে করাতে চান সেই দিকে এটা সিলেক্ট করে যদি আমরা ওকেতে দেই এবং যদি প্লে করি তো দেখুন এই যে মুভ ইন করিয়ে দিল তো এই হচ্ছে মুভিনের কাজ আরেকটা যে কাজ রয়েছে মর্ফ তো মর্ফটা কীভাবে করে দেখুন মর্ফটা করার জন্য আমরা আরেকটা পিকচার অ্যাড করবো তাহলে বুঝতে সুবিধা হবে তো জাস্ট আমরা এই জায়গা থেকে এই ইমেজটা নিয়ে আসলাম এটা অনেক বড় অনেকগুলো পিপলের একটা ইমেজ তো আমি কী করলাম এটাকে এই জায়গায় আনলাম এই জায়গায় রাখলাম এবং এইটা মর্ফ করার জন্য হচ্ছে আপনার যেই ইমেজটা মর্ফ করবেন তার আগের ইমেজটার প্রয়োজন হবে তো দেখুন অর্থাৎ মর্ফ হচ্ছে একটা ইমেজের আউটলাইন থেকে আরেকটা ইমেজ তৈরি করা একটা ইমেজ ঘুরে আরেকটা ইমেজ তৈরি হবে তো এটা আমরা কী করলাম এটা অ্যানিমেট টাইম করে দিলাম 3 সেকেন্ড এগুলো ঠিক রাখলাম এখন মর্ফে ক্লিক করব দেখুন মর্ফে ক্লিক করলে আগের ইমেজগুলো দেখাচ্ছে তো আমি এই আগের এই ইমেজটা সিলেক্ট করে দিলাম তো এখন মর্ফ আপনি কী করবেন কোনো ব্রাশ রাখবেন নাকি শুধু জিপ করবেন এই অপশনগুলো আছে তো আমরা নো ব্রাশ করে দিলাম এবং ফুল কালারই রাখলাম তো আমরা ওকেতে ক্লিক করি এখন যদি আমরা এই জায়গায় যাই এই জায়গা থেকে যদি প্লে করি দেখুন এটা আসলো এটা আসার পরে কী হলো দেখুন এই ইমেজটাকে মর্ফ মাধ্যমে মানে ঘোরার মাধ্যমে হচ্ছে এই ইমেজটা তৈরি হলো এটাই হচ্ছে মর্ফ আবার যদি আপনি চান যে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা সেক্ষেত্রেও আপনি করতে পারবেন জাস্ট আমরা
তাহলে দুইটা ইমেজ হচ্ছে সিলেক্ট করে নেব। যদি আরেকটা আমরা ইমেজ এই জায়গায় আনি, দেখুন ধরুন আমরা এই ইমেজটা আনলাম, তো এখন দেখুন এই দুইটা ইমেজ হলো। তো এখন এটাকেও আমরা মর্ফ করব, তো জাস্ট আমরা এটাকে কমিয়ে দিলাম যাতে আমাদের সময় বেশি নষ্ট না হয়, 3 সেকেন্ড দিলাম এবং মর্ফ করলাম। এবার আমরা দুইটা ইমেজ সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে দেখুন এই ইমেজটা দিলাম এখন, যে এই ইমেজটা থেকে মর্ফ হবে। তো এখন যদি ওকে দেই, দেন দেখুন এটা থেকে আমরা যদি এখন প্লে করি, দেখুন এটা আসলো প্রথমে, এটা থেকে দেখুন মর্ফ হয়ে আপনার হলো প্রথমে হোয়াইট বোর্ড এটা, এবং এই হোয়াইট আবার আমরা যেটা থেকে মর্ফ করতে চাই সেটা থেকে হচ্ছে এটা মর্ফ হবে। তো এই হচ্ছে মর্ফের অপশন। তো আশা করি সবগুলো অপশনই আপনারা দেখে গেছেন। এইভাবেই আমরা মূলত হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিওগুলো তৈরি করতে পারি, বোর্ডটাকে জাস্ট এদিক ওদিক নিয়ে এবং সেটাকে লক করার মাধ্যমে। এবং এই জায়গায় হচ্ছে আর কিছু দুইটা অপশন আছে, দেখুন একটা হচ্ছে আপনার পেপার অপশন, যেমন এটা হচ্ছে একদম হোয়াইট পেপার, আপনি যদি চান যে হোয়াইট না রেখে একটু ভিনটেজ রাখতে বা অন্য কালার গ্রে কালার রাখতে, যেমন এই দেখুন যদি গ্রে সিলেক্ট করি এটা একদম হোয়াইট না হয় একটু গ্রে হলো, যেটা ভালো লাগবে আপনার কাছে। এবং এটা চাইলে আপনি কালার দিতে পারেন, যদি আমি হালকা হচ্ছে রেডিশ কালার দেই, দেখুন এই জায়গায় আপনার ইচ্ছা মতো যদি কালার অ্যাপ্লাই করতে ইচ্ছা হয় দিতে পারেন। তো এই দেখুন একটা কালার হলো, তো এই কালার আসলে আপনি ম্যাচ করে দিবেন। কালার দেওয়ার পরে আবার এই যে দেখুন ভিনটেজ আছে, সফট ভিনটেজ যদি দেন হচ্ছে চারপাশে একটা সার্কেলের মতো দাগ পড়বে, অর্থাৎ এই যে দেখুন হার্ড ভিনটেজ যদি দেন তাহলে বুঝতে পারবেন এরকম, অর্থাৎ চারপাশে অন্ধকার ভিতরে একটু লাইট এই টাইপের। তো আমরা ভিনটেজ সফট এগুলো দিলাম না, আমরা সিম্পলি হোয়াইট রাখলাম অথবা হচ্ছে একটু গ্রে কালারে রাখলাম। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের প্রসেসটা ভিডিও বানানোর। এরপরে এখন যদি শুধু আপনি এলিমেন্ট অ্যাড করবেন আপনার কথার সাথে ম্যাচিং করে, সেগুলোকে অ্যানিমেট করবেন, দেন হচ্ছে আপনার ভিডিও রেডি হয়ে যাবে। আর এই জায়গায় লাস্টে যে একটা অপশন হয়েছে এটা হচ্ছে হাত চেঞ্জ করার, এটা আমরা অন্য জায়গায় দেখেছি যে কীভাবে হাত চেঞ্জ করতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি হাত চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন এই যে এই জায়গায়, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনি হাত অ্যানিমেট করাতে পারবেন। তো হাত ছাড়াও কিন্তু আপনি চাইলে অ্যানিমেট করতে পারেন, দেখুন এই যে এই জায়গায় যে অপশনটা এটা হচ্ছে হাত ছাড়া অ্যানিমেট, দেখুন অটোমেটিক আঁকবে, আপনি চাইলে এটাও করতে পারেন। তো আমরা হাত দিয়ে আঁকবো, এই এই হচ্ছে অপশন। এখন আমি লাস্টের এই যে এই এলিমেন্টগুলো আমি সরিয়ে দিচ্ছি, কারণ এই এলিমেন্টগুলো আমার সাউন্ডের বাইরে, জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো হচ্ছে অ্যাড করেছি। তো দেখুন এখন আমাদের যে তিনটা এলিমেন্ট কথার সাথে ম্যাচিং করা এগুলো পেয়ে গেছি। এখন যদি আমরা এটাকে লাস্ট প্লে করি, দেন আমি দেখাবো কিভাবে রেন্ডার করতে হয়, দেন আমাদের ভিডিও শেষ। তো দেখুন এখন আমি যদি আবার একটু প্লে করি। হাই, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আজকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের যে সফটওয়্যারটি শিখাচ্ছি সেটির নাম হচ্ছে ভিডিওস্ক্রাইব। তো দেখতেই পেলেন এইভাবে খুব সুন্দরভাবে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যার তৈরি করতে পারবেন, অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে আপনি জাস্ট ভিডিও তৈরি করতে পারবেন। তো এগুলো অনেক আই ক্যাচিং হয় এবং এগুলো দিয়ে অনেক সাকসেস ইউটিউবে আপনি পেতে পারবেন। তো এরপরে দেখুন জাস্ট আমরা রেন্ডার করার জন্য এই জায়গায় দেখুন যে লাস্টে কর্নারে যে অপশনটা পাবলিশ বা রেন্ডার এর ভিডিওটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় দেখুন আপনি কম্পিউটারে সেভ করতে চাইলে এইটা ক্রিয়েটে ভিডিও ফাইল, আর ইউটিউবে ডিরেক্ট করতে চাইলে এটা ফেসবুকে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করতে পারবেন ডিরেক্ট রেন্ডার। তো আমরা যদি কম্পিউটারে ভিডিও হিসেবে সেভ করতে চাই এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এটা পপ আপ মেনু আসলো, জাস্ট এই জায়গা থেকে আপনি ফরম্যাট সিলেক্ট করে নেবেন, এবিআই ইমেজ সিকোয়েন্স জেপিজি পিএনজি ডাব্লু মোভ ফাইল অনেকগুলো আছে, তো সিম্পলি এবিআই ফরম্যাট সিলেক্ট করে নেবেন, তাহলে পারফেক্ট একটা ভিডিও পাবেন। দেন এই জায়গায় দেখে দেখুন 1080 360 720 যে কোনো আপনার ইচ্ছে মতো, তো 1080 পারফেক্ট। দেন এই জায়গায় ফ্রেম রেট ইচ্ছে মতো বা 25 বা 30 রেখে, 25 রাখলাম, রেখে এই জায়গায় একটা ভিডিওর নামটা দিবেন। নাম দেওয়ার পরে এই জায়গায় আপনি ফোল্ডার সিলেক্ট করে দিবেন যেই ফোল্ডারে আপনি রাখতে চান, দেন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে রেন্ডার শুরু হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনি ভিডিও হিসেবে পাবলিশ করতে পারবেন। তো এই হচ্ছে সিম্পল প্রসেস
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যদি উৎসাহ দেন এবং জানান যে কিরকম ভিডিও হলে আরো ভালো হয়, আপনারা কিরকম ভিডিও চান এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত সবকিছু আপনারা কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর সমাধান হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তী কেমন ভিডিও আপনারা চান সেটাও আমি জেনে যেতে পারবো। তো আশা করি আপনারা সুন্দরভাবে মতামত জানাবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো দেখে শুধু আপনি না আপনার মতো আরো অনেকেই এমন উপকৃত হতে পারে। এই জন্য সোশ্যাল মিডিয়ায় আপনি এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, কারণ আমরা জানি যে উপকারী ভিডিও অনেক সময় শেয়ার না হওয়ার কারণে অনেকেই দেখতে পারে না। এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব যে উপকারী ভিডিওগুলো শেয়ার করা। তো আর আপনারা এই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন চ্যানেলটি, যাতে সকলেই উপকৃত হতে পারে শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে। আর আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটি walidtechbd.com অবশ্যই ভিজিট করে আসবেন, সেখানে আপনারা সকল ধরনের সোর্স ফাইল, আমি যেই কাজগুলো এই যে ইউটিউবে দেখাই ভিডিওতে, তো সেগুলো নিয়ে পোস্ট করা হয় এবং সকল ধরনের সোর্স ফাইল সেই জায়গায় আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।